নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের ধারণাটি অনেক বিস্তৃত ও ব্যাপক যেই খাত বিজয়ের ছেচল্লিশ বছরে অনেক সাফল্যের মাঝেও বড় ম্লান জননিরাপত্তা নিয়ে বোঝাপড়ার জায়গাটিতে সচেতনতাও তৈরি হয়নি শক্তিশালীভাবে আর মাত্র কয়েক বছর পর বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগে অন্তত দেশের মানুষের সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সামাজিক উদ্যোগ চান সংশ্লিষ্ট গবেষক বিশ্লেষকরা সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন গোলাম মোর্শেদ নাগরিকের অধিকার ও প্রয়োজনগুলো প্রাপ্তির বিষয়টি সমাজে নিরাপদ ও সুরক্ষিত কিনা সেই অর্থে জননিরাপত্তার খাতকে অনেক বড় করে দেখেন বিশ্লেষকরা নিরাপত্তা বলতে আমরা তো যেটা বুঝি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জনস্বাস্থ্যের কথা বলতে পারেন খাদ্য নিরাপত্তার কথা বলতে পারেন আইন শৃঙ্খলার বিষয়গুলো এখানে আসতে পারে লোকের যে রকম খাওয়ার দরকার আছে পানিরও তো দরকার আছে পানি যেভাবে দূষিত হচ্ছে এমনকি আন্ডারগ্রাউন্ড ওয়াটার পর্যন্ত দূষিত হচ্ছে দেশের বেশিরভাগ মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে দিতে পারছি না স্বাস্থ্য ব্যবস্থা আগের তুলনায় উন্নত হয়েছে কিন্তু আন্তর্জাতিক মানের তুলনায় আমরা এখন অনেক পিছিয়ে আছি কিন্তু এই স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে বিশাল সম্পদের প্রয়োজন আর আমাদের যে বড় জনগোষ্ঠী তাতে আমাদের অনেক সময় লাগবে বিজয়ের ছেচল্লিশ বছরে মানুষের নিরাপত্তা নিশ্চিতে বাহিনীগুলোর অবকাঠামোগত উন্নতি ও ব্যক্তি ঘটলেও মানুষের আস্থার জায়গায় ফারাকটা রয়ে গেছে আস্থায় আনার জন্য সবচেয়ে বড় যেটা দরকার এটা হলো একটা রাজনৈতিক একটা সদিচ্ছার বিষয় আছে ওটার সাথে একটা অ্যাওয়ারনেস ভালো কাজের জন্য তাকে পুরস্কৃত করবেন আর মন্দ জন্য তাকে শাস্তির ব্যবস্থা করবেন তাহলে দৃশ্যমান উন্নতি যেটা হচ্ছে এটির সাথে নৈতিক মানের উন্নতি হবে অন্যদিকে জীবন মানের নিরাপত্তা নিশ্চিতে দারিদ্র নির্মূলে অগ্রগতি ঈর্ষণীয় হলেও নানা বিবেচনায় অনেক ক্ষেত্রে সাফল্য আসেনি সত্তর শতাংশের বেশি লোক দারিদ্র সেমান নিচে বাস করতে এটা বিশ শতাংশের কাছাকাছি চলে এসেছে কিন্তু যদি আন্তর্জাতিক মানে আমরা দেখি তাহলে এখনও আমাদের দেশে চল্লিশ শতাংশের বেশি গরিব রয়েছে বস্তি এলাকায় খাওয়া থাকলে পরেও যে যে পরিস্থিতিতে লোক বাস করে সেটাকে মানব পর্যায়ের জীবন বলা যায় না বর্তমান বাস্তবতা নিরীক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবে মেতে ওঠার আগের কবছরে সকল ক্ষেত্রে জননিরাপত্তা নিশ্চিত খুব কঠিন হবে বলে মনে করেন এই বিশ্লেষকরা এলাকার জনপ্রতিনিধি যারা আছেন এলাকার শিক্ষক যারা আছেন এলাকা মোটামুটি সচেতন মানুষজন যারা আছেন তাদেরকে সাথে নিয়েই কিন্তু পুলিশ কাজ করতে হবে সবাইকে সাথে নিয়ে কাজ করলেই পুলিশ ভালোভাবে কাজ করতে পারবে আদারওয়াইজ কিন্তু করা সম্ভব না ভূমির সমস্যা রয়েছে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের মধ্যে ষোলো কোটি জনসংখ্যা এবং এই জনসংখ্যার জন্য যথাযথ বাসস্থানের ব্যবস্থা করা তাদের অন্য অন্য সুযোগ সুবিধার সৃষ্টি করা সুস্থ পরিবেশে গড়ে উঠতে দেওয়া এটা অত্যন্ত শক্ত কাজ স্বাধীনতার পঞ্চাশ বছর কিন্তু তিন বছরে কারো পক্ষে বাংলাদেশের এইসব সমস্যার কোনো সমাধান করা সম্ভব না আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে গোলাম মর্শিদ বৈশাখী সংবাদ ঢাকা